ধান ইত্যাদি যাহা যাহা অংশকু কর দবার থিলা সগড়রে নথিলে গোপাল মানুকু ডাকিলে কহিলে হেটি মু যাউছি কংসর বার্ষিক কর দেই কিরি আসিবি আউ তুমে সমস্তে মোর এই ঘর প্রতি ধ্যান রাখিথিব হ্যাঁ সমস্তে আনন্দরে ধ্যান রাখিথিব মু সঙ্গে সঙ্গে যাউছি আউ কালি ফেরি এই বিচার করি চতুর্দশী দিন সকালু সকালু বাহারি পড়লে নন্দ নন্দ যেতবে সকালু সকালু বাহারি পড়লে যাই পৌঁছি গলে কংস মন্দিরে শুনিয়া ধানকু যে পর দবার ধানকু গুমস্তাকু পাখে ধরিদেলে বিচার কলে যাই কংসকু গোটে মুঙ্গিয়াটে মারি আসিলা তেণু কংস পাখে যাই পৌঁছি গলে নন্দ কইলে কংস মহারাজাঙ্কর জয় হউ এ সময়রে কংস দেখিলে কইলে আহে নন্দ তুমি যুগ যুগ জিও আউ মু শুনুথিলি তোমার কোন পুত্র কন্যা হবার থিলা কোন হেলা নন্দ কইলে মহারাজ আপনকর কৃপার আপনকর আশীর্বাদর পুত্রটি হইছে নন্দ কইলে শত্রু জয় হউ দীর্ঘজীবী হউ হ্যাঁ আজ্ঞা নন্দ জানিলি যে তার শত্রু সিয়ে হ্যাঁ শত্রুকু আমি আশীর্বাদ করুছি নন্দ কংস তেণু কংস কণ কলা কহিলা শত্রু জয় হউ তোমার পুত্র আউ দীর্ঘজীবী হউ এ যেতবেলে এই প্রকার আশীর্বাদ করে দেই এবে নন্দ কংসকু বিদায় নেই পৌঁছি গলে নিজর মৈত্র বসুদেব অছন্তি বসুদেবঙ্ক পাখরে পৌঁছি গলে বসুদেবঙ্কু প্রণামটিয়ে করু করু বসুদেব আসি কোলাকৃত করি ধরিদেলে কইলে মিত্রকু মিত্র প্রণাম করন্তি নাই কোলাকৃত করন্তি এবে যেতবেলে বসুদেব পচারলে কোন হেলা না পুরটিয়ে হেলা বসুদেব বসুদেব কইলে বড়িয়া হলো বইলে ভালো হলা কিন্তু তুমি এবে গোপপুরকু চালি যাও হ্যাঁ আজি একা ফেরিচ নন্দ কইলে ফেরিবি যে এ পিলাটা পাই কোন হলদি টিকে মালবা টিকে তেল টিকে ধরিকি কোন ঔষধ জড়িবুটি টিকে ধরিকি যাতে না নাই নাই সেসব আইলে পছে নেব আগ গোপপুরকু ফেরি যাও কারণ এ কংসর মুন্ড খারাপ হয়ে যাইছে মোর কন্যা যেতবে কংসর হাতর ফেরি গলা উপরকু চালি গলা সেতবে সে কহিলা তোমার মৃত্যু গোপপুরে জন্ম নেই সারিছে সেই দিনটু কংসর মুন্ড খারাপ হয়ে যাইছে সবু রাক্ষস মানুষ পঠাই দিয়েছে যেতে যেতে সব নবজাত শিশুকে বদ্ধ করিবা পাই তেণু তুমি আর দেরি করন মৈত্রে ঘরকু পড়ো এ কথা শুনু শুনু নন্দ কইলে ঠিক আছে হ্যাঁ মিত্রর কথা নিশ্চিত শুনিবা উচিত আউ নন্দ মধ্য সাধারণ সাধারণ মিত্র নুহতি ইয়ে তো জড়ে সাধু যাহার পুত্র ভগবান সে সাধু হবনি তার কোণ তেণু সাধুঙ্কর বচন কেবে হলে অন্যথা হবনি এই বিচার করি নন্দ বলে ঠিক আছে ফেরি যে এপটে চালন্তু আগে আউ বেশি সময় কংসর দ্বারে রহিবানি গোপপুরকু চালিবা যৌঠি ভগবানঙ্কর রেড়া চালিছে এবে যেতবে গোপপুরকু যাই দেখিলে গোপপুরের সমস্তে তো আনন্দ মুখর চতুর্দশী আজি সমস্তে আনন্দ করুচন্তি নন্দঙ্কর মন্দিরে এই সময়রে কংসেন প্রহেতা ঘোরা কংসর প্রহিতা ঘোড়া ইয়ে যে কংসর জনে রাক্ষসী
सेवक सेवक सिए कुतना कोण करि आसीछि निश्चित भाव रे मु गोपपुर रे जेते कन्या शिशु जन्म लेइछन्ति समस्त को मु मारिबि किमिति पसिबि ना सुंदर रूप धरि पसि आज सुंदर भेष हे जाइछि जिमिति रामंकर समय रे रामंकर वनवास समय रे जणे सुंदरी आसीतिला भगवान को विवाह बिनि हां सुपनखा हां रुचिर रूप धरि प्रभु पाई जाय रुचिर रूप सुंदर रूप धरि भगवान को पाख को गला मु विवाह करियो हां बनावटी केते हेले ठीक नै बनावटी भीतर निश्चित केछि छळ अछि निश्चित केछि कपट अछि आज सेही कपट को आचरण करी कृतना आसी पहुंचिछि भगवान को मारिबा पाई एबे सुंदर रूप धरिछि लंबा बेडी छाडिछि सुंदर भेष रे आज साज सज्जा हेछि आउ हातरे गुटिए हातरे पद्म फुलटिए धरिछि कान समस्त जाउचंती कोण ना कोण धरिके मु काहे खाली हातरे जिंति तेनु से कोनोसी पोखरी रु गुटिए पद्म फुल को धरिछि गुटिए हातरे आउ गुटिए हातरे लम्बा बेणी को ओधा हातरे धरिके गिरि बुलुच सुंदर भाबरे जाई पहुंचिला पहुंचि नंदंकर मंदिर रे पहुंचि जाई देखिला समस्त आज नंदंकर आनंद प्राप्त करूचंती जोशोदा पाखरे ये पुतना जाई पहुंचि गला कहिला भौणी तुमरो पुओटी हेची बोली मु सुनिला त मु मन बड़ आग्रह आउ ता सहित व्यग्र मध्य आउ आसीबी आसीबी कहूची घर दंजाल रु आसी पारुनी हां आउ तांके आसी मोर पति आसी तुमरो पुत्र को दर्शन करी गले आगा जिए बनावट मिछ अधिक कहिबो हां जिमिति सुपर्णखा मध्ये कहिला मु विवाह नै कुहार हां सिमिति ये मध्ये कहिला मोर स्वामी आसी तुमरो पुत्र को दर्शन करी गलेनी आउ मोते समय नथिला आज कोनोसी मते तुमरो पुओ को दर्शन करबि कोळरे टिके धरि बनी घोणी पड़ी आछि जोशोदा कहले ये गो बापार मो झियो जे ये बहुनी हला जा भी हो जे तु ओटा डाकु चलते का भीतर के काकु कका के काकु ददा के काकु मामू आज काली सिना आ नाय से व्यवस्था निजरो बापा को तो बापा ओटा के पे लोगन को अमरजंदा लागुछि।